আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। আর আমার হাতে হেলমেট, নিশ্চয় বুঝে গেছেন যে আজকের ভিডিওটি হেলমেটের বিষয় হবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা বেশ ভারাক্রান্ত একটি মন নিয়ে। তা হলো আমাদের এক খুব কাছের ছোট ভাই বাইক অ্যাক্সিডেন্ট করে বাবা এবং ছেলে দুজনেই নিহত হয়েছে। দুজনের কারো মাথায় হেলমেট ছিল না বন্ধুরা, এবং বাবা স্পট ডেড শুধুমাত্র মাথার হেড ইঞ্জুরির কারণে, মাথাটা রাস্তায় পড়েছে। আর ছেলেও ঠিক একইভাবে হেলমেট ছিল না বন্ধুরা, সেও আজকে সকালে ঢাকায় একটি হসপিটালে মারা গেছে। বন্ধুরা, হেলমেট হচ্ছে একটা বাইকারের মুকুট স্বরূপ। হেলমেট যদিও মৃত্যু ঠেকাতে পারে না, কিন্তু আপনি যদি বেঁচে যান তাহলে আপনার যে পরিমাণ ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল মাথার, সেই ক্ষতিটুকুকে হেলমেট কমিয়ে আনতে পারে। বন্ধুরা, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আমাদের শরীরের মাথা, এবং সবচেয়ে ভারী অংশ হচ্ছে মাথা। সো এই কারণে বাইক যদি ক্র্যাশ করে তাহলে সবার আগে কিন্তু মাথাই হচ্ছে আপনার রাস্তাতে বা যে কোনো কিছুর সাথে ধাক্কা খায় সবার আগে। সেই জন্য মাথা সেফটির জন্য বন্ধুরা অবশ্যই আমরা হেলমেট ব্যবহার করব। বন্ধুরা, আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি শেয়ার করতে চাই, তা হচ্ছে আমরা যখন বাইক রাইড করি, বাইক যখন 100 কিলোমিটার গতিতে রাইড করছে, ঠিক একই সময়ে আমাদের শরীরও কিন্তু বন্ধুরা 100 কিলোমিটার গতিতে রাইড করছে। বাইকের ব্রেক করার জন্য হাতের এবং পায়ের ব্রেক আছে, তার মানে বাইকটাকে আমরা চাইলেই থামাতে পারবো। কিন্তু আমাদের শরীর যে 100 কিলোমিটার গতিতে রাইড করছে, আমাদের শরীরকে থামানোর জন্য কি কোনো ব্রেকিং সিস্টেম আছে বন্ধুরা? একটু চিন্তা করুন। এখন বন্ধুরা চিন্তা করুন, আপনার বাইকটি যখন 100 কিলোমিটার গতিতে রাইড করছে, বাইকটি যখন ক্র্যাশ করলো, তখন বাইকটি গড়িয়ে গিয়ে কোনো কিছুর সাথে ধাক্কা লেগে তারপর বন্ধুরা বাইকটি স্টপ হলো। কিন্তু চিন্তা করুন বন্ধুরা, বাইক যে গতিতে ধাক্কা খেয়ে স্টপ হয়েছে, আপনার শরীরও তো ঠিক একইভাবে কোনো না কোনো কিছুর সাথে এইভাবে 100 কিলোমিটার গতিতে ধাক্কা খেয়ে তারপর স্টপ হবে। তাহলে চিন্তা করুন বন্ধুরা, এই ধাক্কাটা যদি সর্বপ্রথম আপনার মাথায় লাগে, তাহলে মাথার অবস্থা কি হবে? একটুকু চিন্তার দায়িত্ব আপনাদের হাতে দিলাম। এখন আমি আপনাদেরকে কিছু পরিসংখ্যান দেব, যেগুলো আমি গুগল করে পেয়েছি। লিংক অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, চিন্তা করার দায়িত্ব আপনার। বর্তমানে বন্ধুরা, মোটরসাইকেলের জনপ্রিয়তার কারণে আমাদের চারপাশে কিন্তু মোটরসাইকেলের অ্যাক্সিডেন্টের পরিমাণ এবং অ্যাক্সিডেন্টে ইঞ্জুরি এবং হতাহতের সংখ্যা কিন্তু দিনকে দিন বেড়ে যাচ্ছে। বন্ধুরা, বাইক চালানোর ক্ষেত্রে যে সকল হেড ইঞ্জুরি হয়, সে সকল হেড ইঞ্জুরিতে হেলমেট ব্যবহার করা রাইডারের চেয়ে হেলমেট না ব্যবহার করা রাইডারের হেড ইঞ্জুরির পরিমাণ 3 গুণ বেশি। বন্ধুরা, একটি ভালো মানের হেলমেট, আমি আবার বলছি, একটি ভালো মানের হেলমেট আপনার হেড ইঞ্জুরির পরিমাণ 70% পর্যন্ত কমিয়ে আনতে পারে, এবং আপনার মৃত্যুর ঝুঁকি 40% পর্যন্ত কমিয়ে আনতে পারে, শুধুমাত্র একটি ভালো মানের হেলমেট। আর বন্ধুরা, আমরা সবাই জানি আমাদের মাথা যেহেতু শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, আর মাথার যে কোনো ইঞ্জুরি কিন্তু আমাদেরকে, যদি বেঁচে থাকি তাহলে দীর্ঘ সময় পর্যন্ত কিন্তু এই প্রভাবটা বিস্তার করে থাকবে। তো বন্ধুরা, এই জন্য আমাদের সবাইকে উচিত হেলমেট ব্যবহার করা। হেলমেট ব্যবহার করলে বন্ধুরা আমরা কি কি ধরনের সুবিধা পাবো সে বিষয়ে কথা বলছি। আপনার বাইক যখন 70 বা 80 কিলোমিটার বা 100 কিলোমিটার অবস্থায় ক্র্যাশ করবে, তখন আপনার বাইকটি কোনো কিছুর সাথে ধাক্কা খেয়ে থামছে, ঠিক একইভাবে আপনার শরীরের মাথা কিংবা শরীরের যে কোনো অংশ একই সাথে 100 কিলোমিটার গতিতে ধাক্কা খেয়েই থামছে। কিন্তু বন্ধুরা, তখন আপনার মাথায় যদি হেলমেট থাকে, তাহলে আপনি যেই বস্তুটির সাথে ধাক্কা খেয়েছেন, হয়তো বা সেটি রাস্তার পাশের গাছ হতে পারে, রাস্তার পাশে ডিভাইডার হতে পারে, বা রাস্তার পাশে অন্য কোনো যানবাহন হতে পারে, যে কোনো ধরনের উপাদানই হোক না কেন, আপনি সরাসরি সেটির সাথে ধাক্কা খাবেন না। সো প্রাইমারি ধাক্কাটা হচ্ছে হেলমেটের উপর দিয়েই যাবে। আর হেলমেটের মধ্যে বন্ধুরা ইম্প্যাক্ট অ্যাবজর্ব লাইনার আছে, যে লাইনারের সাহায্যে হচ্ছে সে যে পরিমাণ ফোর্সটা হেলমেট
পেলো সেই পরিমাণ ফোর্সটাকে একটি নির্দিষ্ট জায়গায় কনসেন্ট্রেট না করে সে ছড়িয়ে দিচ্ছে। তার মানে হচ্ছে, যদি একটি উদাহরণ দিয়ে বুঝাই আপনাদেরকে, আপনারা চিন্তা করুন বন্ধুরা, আপনার এই হাতের মধ্যে একজন জুতা পরে, বুট জুতা পরে চাপ দিল, আপনি যে পরিমাণ ব্যথা পাবেন চিন্তা করুন, আপনার এই হাতের মধ্যে পেন্সিল হিল পরা, মেয়েদের যে পেন্সিল হিল আছে সে পেন্সিল হিল পরে চাপ দিলে ব্যথা কি আপনি তার চেয়ে কম পাবেন নাকি বেশি পাবেন? অবশ্যই ব্যথা বেশি পাবেন। আর এটাই হচ্ছে বন্ধুরা অ্যাবজর্ব ইম্প্যাক্ট লাইনারের কাজ করে। তারপর হচ্ছে বন্ধুরা, হেলমেটের মধ্যে যে প্যাডিংগুলো আছে সেই প্যাডিংগুলো হচ্ছে বন্ধুরা যে ফোর্সটি তৈরি হয় সেই ফোর্সটাকে শোষণ করে নেয়, অর্থাৎ সরাসরি আপনার মাথায় লাগতে দেয় না। সবশেষে বন্ধুরা যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হচ্ছে, হেলমেট ছাড়া অবস্থায় আপনার মাথা যখন ধাক্কা খাবে যে কোনো ধরনের এলিমেন্টস আপনার মাথার মধ্যে কিন্তু ঢুকে যেতে পারে। বাট আপনি যদি একটি হেলমেট ইউজ করেন তাহলে কোনো কিছু মাথার মধ্যে ঢুকে যাওয়ার এই বিষয়টুকু কিন্তু আপনি রিডিউস করতে পারবেন বা এই বিষয়টি কিন্তু আপনি পরিহার করতে পারবেন। সো বন্ধুরা, হেলমেটের উপকারিতা আছে না না আছে আপনাদেরকেই চিন্তা করার দায়িত্ব দিলাম। তাই বন্ধুরা, এই ভিডিওটি যারা দেখছেন তারা অবশ্যই আপনার পাশের যে মানুষগুলো আছে, যে ভাই ব্রাদার বন্ধুগুলো আছে, তাদের সাথে অবশ্যই শেয়ার করবেন এবং সবাইকে একটি কথাই বারবার বলবেন যে একটি ভালো মানের হেলমেট যদিও আপনার মৃত্যু ঠেকাতে পারবে না, কিন্তু যদি বেঁচে যান তাহলে আপনার ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকাংশেই কমিয়ে আসতে পারে। একটি ভালো মানের হেলমেটই নিশ্চিত করতে পারে আপনার মাথার সুরক্ষা। সেই জন্য বন্ধুরা, ভালো মানের হেলমেট ব্যবহার করবেন, নিয়ন্ত্রিত গতিতে সবসময় রাইড করবেন। আল্লাহ হাফেজ।